সিলেটে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। নদনদীর চারটি পয়েন্টে পানি এখনও বিপদ সীমার উপরে। সিলেট থেকে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাদ, চলমান বন্যা পরিস্থিতির মধ্যে গতকাল থেকে টানা ভারী বর্ষণ হচ্ছে সিলেটে। এর মধ্যে আমরা যতদূর জেনেছি যে সিলেটের উপশহরের প্রধান সড়ক সহ 90% এলাকা পানিতে ডুবে গেছে, বাসা বাড়িতে পানি উঠেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু গতকাল থেকেই টানা বৃষ্টি হয়েছে। গতকাল 24 ঘন্টায় 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর এখন সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই যে ভারী বৃষ্টির কারণে সিলেটে কিন্তু, সিলেট মহানগরীর কিন্তু বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমি আছি এখন সিলেটের উপশহর এলাকায়। আমি উপশহর এলাকায় কথা যদি বলি, এই এলাকাটা কিন্তু সিলেটের একটি অভিজাত এলাকা। এই এলাকার কিন্তু অধিকাংশই পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যার পানি, সোনা নদীর পানি যেহেতু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, একই সাথে বন্যা যে গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিও কিন্তু এখন জলাবদ্ধতা সৃষ্টি করেছে, যার কারণে কিন্তু সবার এই শহর, এই এলাকার অধিকাংশ মানুষেরই কিন্তু পানি, বাসা বাড়ি পানির দিকে চলে গেছে, যার কারণে কিন্তু অনেকেই আসলে বাসা বাড়ি ছেড়ে যাচ্ছেন, একই সাথে অনেকের কিন্তু পানিবাহিত রোগ হবে এমনটা আশা করছেন। আর একটি কথা বলে রাখি, এখন কিন্তু এই এলাকাতে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন, একই সাথে কিন্তু পানির, খাবার পানির একটা অভাব রয়েছে এমনটি অনেকে অভিযোগ করেছে। আমি সিলেটের সার্বিক পরিস্থিতি যদি বলি, সিলেটের যে কয়েকটি সিলেট নদী যাচ্ছে সিলেটের মধ্য দিয়ে, তার মধ্যে কিন্তু সিলেটের চারটি পয়েন্টে বন্যার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেটের সুরমা নদীর পানি এখন পর্যন্ত কিন্তু বিপদ সীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্টরা যেটি বলছেন, তারা কিন্তু বলছেন সুরমার পানি এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গায় কমছে, আবার অনেক জায়গায় বৃদ্ধি পাচ্ছে। একই সাথে যে উপজেলাগুলো ছিল, 7টি উপজেলা, সেই উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, এবং সেই উপজেলাতে কিন্তু তারা সহযোগিতা, সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।